কয়েকটি জেলার প্রায় 50 লক্ষ মানুষ বন্যার কবলিত হয়েছে। বন্যার কবলে পড়ে তারা মানবেতর জীবনযাপন করছে। বস্ত্র, খাদ্য এবং ওষুধের অভাবে তারা কিন্তু চরম মানবেতর জীবনযাপন করছে। তো সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়াতেও কিন্তু বন্যার্তদের সাহায্যে বিভিন্ন সামগ্রী তারা কিন্তু উত্তোলন করছে। যেমন আমাকে যদি বলতে হয়, অর্থ, বস্ত্র, খাদ্য, ওষুধ সহ নানা সামগ্রী কিন্তু তারা তুলছে। তো আমি কুষ্টিয়ার আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র NS রোডে। NS রোডে দোকান কল্যাণ মালিক সমিতির উদ্যোগে তারা কিন্তু বন্যার্তদের সাহায্যের পাশে দাঁড়িয়েছে। তারা কিন্তু দোকান দোকান থেকে নগদ অর্থ, বস্ত্র এবং ওষুধ সামগ্রী সংগ্রহ করছে, ত্রাণ সামগ্রী সংগ্রহ করে তারা কিন্তু বন্যার্তদের পাশে তারা কিন্তু দাঁড়াচ্ছে এবং এই নগদ অর্থ বন্যার্তদের সাহায্যের চেয়ে তোলে যাবে। তো আসলে মূল এই বিষয়ে আমি জানতে চাবো, দোকান কল্যাণ মালিক সমিতির সভাপতির কাছে জানবো যে আপনারা এই নগদ অর্থ এবং টাকা, বস্ত্র, ওষুধ কোথায় আপনারা পাঠাবেন, কিভাবে পাঠাবেন? বিসমিল্লাহির রহমান রহিম। আমরা এটা যেটা সংশ্লিষ্ট যে জায়গা আছে সেখানে আমরা পাঠাবো। এখানে জেলা প্রশাসক সাহেব আছেন, তার তহবিল আছে, সরাসরি মাননীয় উপদেষ্টার তহবিলে আমরা দেবো, দিতে পারি। আমরা মূলত বন্যা যারা দুর্গত তাদের যে দুর্দশা, তাদের এই সাহায্যার্থেই আমাদের দোকান মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা কিছু আদায় করার চেষ্টা করছি এবং সেখানে ঠিক সময় মতো পাঠানোর জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ। যেমনটি সভাপতি জানাচ্ছিলেন, আমি এই দোকান কল্যাণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সাথে কথা বলে দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে যেরকম ক্লান্তিকাল পার করছে, অত্যন্ত দুঃসময় পার করছে জাতি, আজকে যে বন্যার যে অবস্থা, আসলে দেখার মতন অবস্থা নাই। আমাদের প্রতিবেশী দেশ ভারত যেভাবে আমাদেরকে পানি রাতের অন্ধকারে ছেড়ে দিয়েছে, আজকে আমরা অনেক এর আগেও আমরা এই বন্যার মোকাবেলা করেছি, ইনশাল্লাহ এবারেও আমরা মোকাবেলা করব। আমরা এই বন্যার যে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের পাশে আমরা আছি, দোকান মালিক কল্যাণ সমিতি, আমরা ব্যবসায়িক মহল, আমরা আজকে রাস্তায় নেমেছি, ব্যবসায়ীদেরকে আমরা উৎসাহিত করছি যে বন্যার্তদের পাশে আপনারা থাকেন। অতীতেও আমরা এই বন্যার মোকাবেলা করেছি, ইনশাল্লাহ এবারেও আমরা ইনশাল্লাহ আমরা মোকাবেলা করব। আমি একজনের সাথে কথা বলবো যে নেতৃত্ব যারা আছে তাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা শুধু দোকান মালিক কল্যাণ সমিতি নয়, আর এই দুর্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দরা এই সর্বোত্তমভাবে পাশে দাঁড়িয়েছে এই বন্যার্তদের পাশে। আমি একজন রাজনীতিবিদ হিসাবে এই বন্যার্তদের দুর্দশা দেখে আমি ঘরে বসে থাকতে পারি নাই। আজকে দোকান মালিক কল্যাণ সমিতির পাশে আমরা দাঁড়িয়েছি, আজকে সারা বাংলাদেশের মানুষ এই বন্যা দুর্গত পাশে দাঁড়িয়েছে এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা দেশবাসী এই বন্যার্তদের পাশে দাঁড়াবেন, তাদের যত রকম সাহায্য সহযোগিতা করবেন, পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে আমাদের জনগণ সচেতন নাগরিক এই বন্যার্তদের পাশে দাঁড়াবে, এই আহ্বান আমি জানাচ্ছি। আপনারা যেমনটি দেখছিলেন যে বন্যার্তদের সাহায্যে তারা কিন্তু যেই অর্থ সেটি কিন্তু দোকানে দোকানে গিয়ে তারা তুলছে, দোকানে দোকানে গিয়ে তারা সেই সাহায্য তুলছে, সেই সাহায্য নগদ অর্থ সহ সেই সাহায্য কিন্তু এই বন্যার্তদের পাশে কিন্তু তারা দিবে। বন্যার্তদের সাহায্যের থেকে কিন্তু যে নগদ অর্থ, সেই নগদ অর্থ চলে যাবে বন্যার্তদের পাশে। তো আমাকে যদি বলতে হয়, দেশে কিন্তু 50 লক্ষের অধিক মানুষ কিন্তু বন্যার কবলে পড়েছে এবং তারা সেই বন্যার কবলিত মানুষের ওষুধ, শুকনো খাবার সহ নগদ অর্থ কিন্তু প্রয়োজন, সেটি কিন্তু তারা জোগাড় করছে এবং জোগাড় করে বন্যার্তদের পাশে কিন্তু তারা কিন্তু থাকবে, এমনটাই কিন্তু দোকান মালিক তারা বলছিল। তো আমি কিন্তু এখানে কিন্তু দেখেছি যে বিভিন্ন সংগঠনের কিন্তু যারা আছে তারা কিন্তু এই বন্যার্তদের সাহায্যের জন্য কিন্তু তারা দোকানে দোকানে যাচ্ছে। কুষ্টিয়া NS রোডে কিন্তু 5 শতাধিকের বেশি কিন্তু দোকান আছে, তারা যাচ্ছে। তো কুষ্টিয়ার দোকান কল্যাণ মালিক সমিতির এই ত্রাণ কার্যক্রমের এই ছিল আমার কাছে সর্বশেষ। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।